الله تعي كت بوجاي قم من شاب سبقك إلى الموت কত যুবককে তোমরা যৌবন অবস্থায় কবরে শোয়ায় দিছি তোমাকেও যেই কোন মুহূর্তে শোয়ায় দিতে পারি কত যুবককে তোমরা লাশ বানায়া দিছি তোমাকেও ইচ্ছা করলে লাশ বানায়া দিতে পারি তুমি খবরও পাবে না কখন তোমাকে লাশ বানায়া দিলাম না মিস কল দিয়ে আসবে না ফোন করে আসবে না না চিঠি দিয়ে আসবে আসবে আর নিয়ে যাবে তুমি লাশ সত্যই টি আবার বয়স্কদেরকে বলছেন ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ তুমি কিন্তু চিরঞ্জীব না আমরা কেউ চিরঞ্জীব না এই জন্য আসেন বাবি বাবি ছিলাম না আবার একদিন থাকব না চলে যাব যার কাছ থেকে আরছি তার কাছে প্রতিরোধ করার কোনো ক্ষমতা কারো নাই যদি থাকতো ছেলে দুনিয়ায় এতগুলা ইতিহাস হতো না প্রতিরোধ করার ক্ষমতা কারো নাই সত্য এটাই যত বড় ব্যক্তিত্ব হোক দুনিয়ার চোখে যত বড় হোক যত পাওয়ারফুল হোক যত ক্ষমতাধর হোক যত রাজা না রাজা তিরাজ হোক সময় আসবে উঠায় নিবে এটাই আল্লাহর ঘোষণা ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা তুমি তোমাকে যতই সুরক্ষিত করো সময় আসতে দেরি আমরা উঠায় নিতে দেরি করব না কি বলেন সিএমএইচ চিনেন সিএমএইচ চিনেন চিনেন সিএমএইচ চিনেন চিনেন না আর্মি হাসপাতাল ওটা কোন জায়গায় ক্যান্টনমেন্টের ভিতরে না বাইরে হ্যাঁ ক্যান্টনমেন্ট এটা কি হ্যাঁ কি হ্যাঁ সুরক্ষিত না কেমন সুরক্ষিত হ্যাঁ ওই হাসপাতালেও তো মরে ঠিক না না মরে না হ্যাঁ মারা যায় না কেউ না যায় না নাজরাইল আলাইহিস সালাম ওইখানে যায় না যে সব তুপকামান এইখানে গিয়ালে আবার কোন বিপদ ঠিক না আল্লাহর কথাই সত্য ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা তুমি যতই নিচ্ছিদ্র বেষ্টনীতে থাকো যতই সুরক্ষিত থাকো সময় আসতে দেরি তোমাকে উঠায় নিতে দেরি করব না আসেন আমি আসল জায়গায় চলে আসছি লম্বা করার সুযোগ আমার হাতে নাই পুরা সময় রাস্তার জ্যামে খায়া ফেলছে মাত্র বরফার থেকে এই পর্যন্ত খায়া ফেলছে দেড় থেকে দুই ঘন্টা তো যেটা বুঝাইতে ছিলাম ছিলাম না আবার একদিন থাকবো না কে কখন যাব এটাও জানি না কোনো মেশিন নেই জানার দুনিয়া এই পর্যন্ত মেশিন আবিষ্কার করতে পারে নাই মঙ্গলে যাওয়া আবিষ্কার করতে পারছে যে মঙ্গলে যাওয়া যায় চাঁদে যাওয়া যায় আশ্চর্য আশ্চর্য মেশিন তৈরি করছে বিজ্ঞান যেটা মুখে বলাও যাবে না এরকম এরকম বাবাও জানে না যে এটা কি করে তৈরি করলো কিন্তু প্রতিরোধ করার কোন মেশিন কে কখন যাব এটা জানার কোন মেশিন এখনো আসে নাই যেখানেই থাকি যেখানেই থাকি আসেন আজকে ভাবি কি নিয়ে যাব চব্বিশ ঘন্টা তো সুরক্ষিত করেন চব্বিশ ঘন্টা তো রহমত নাজিল করেন চব্বিশ ঘন্টা তো আমাকে চোখে চোখে রাখেন চব্বিশ ঘন্টা তো আমাকে দেখা রাখেন আল্লাহ যদি না দেখতেন হায় বৎসরে বৎসরে না মাঝে মাঝে না জানি না কত বৎসর পরে তুর্কিতে এরকম ভূমিকম্প আসছে এটা জানি না হবে অনেক দিন পর পর এরকম একটা দুইটা কোথাও কোথাও আসে ঠিক না হ্যাঁ যদি সুরক্ষিত না করতেন তাহলে ডেলি আসতো আর ডেলি আমাদেরকে জমিন পেটে নিতে থাকতো বিশ্বাস হয় না জমিন ডেলি আল্লাহকে বলে অনুমতি দেন না আন আবতালিয়া ইবনে আদম ফি বাতনি আমি মানুষকে পেটে নিয়ে নিব আল্লাহ জিজ্ঞাসা করে কিভাবে নিবে কয় পিঠটা হেলায় দিব আর সব ভিতরে চলে যাবে
ভূমিকম্প, কম্প ভূমি, ভূমিকম্প, জমিন খালি পিঠ হেলায় দিবে, সব ভিতরে যেতে বাধ্য। সত্য তো? হ্যাঁ, আল্লাহ জমিনকে অনুমতি দেন না, যদি দিতেন তাহলে আল্লাহ নামাজের জন্য ডাকবে, আমাদের জন্য রাখছেনটা কি? গরিবদের জন্য কি রাখা আছে? এইখানে কোনো কোটি কোটি টাকার মালিক বসে নাই আমার বিশ্বাস। সত্য তো? যদি দুই একজন থাকতো তাহলে স্টেজে বসতো, নিচে বসতো না। সত্য তো? কি বলেন? রাগ হয়ে গেলেন? হায় হায়, সত্য এটাই, সত্য এটাই সহজ আমাদের জন্য, সহজ করছেন, সহজ, কঠিন না, কঠিন না, সহজ আমাদের জন্য সহজ। চলে যেতে হবে কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে, আমাদের জন্য প্রস্তুতি সহজ। বেশি কিছু তো আল্লাহ চান নাই, পাঁচ ওয়াক্ত ডাকে তারপরও তো আসে না, ঠিক না? হ্যাঁ, উল্টা বলে আল্লাহ আমাকে কি দিছে, ঠিক না? ঠিক না? হ্যাঁ, ওই দেহটার কোনো দাম নাই না? দাম নাই? হ্যাঁ আছে। হ্যাঁ দিবেন দুইটা চোখ, দুই কোটি টাকা, ক্যাশ ক্যাশ দিবেন? তা তো দিবেন না। দিবেন দুইটা কিডনি? কি দুইটা? দুইটা দিবেন? কয় টাকা দাম? কোনোদিন তো মূল্য লাগাই নাই যে কি দিয়া ফিট করে দিছেন। আমাদের জন্য কঠিন করেন নাই, গরিবদের জন্য দিন আই না, দিন যারা খায় কোনো কঠিন না তাদের জন্য। বেশি তো করছিলেন না, পাঁচ ওয়াক্ত নামাজই তো রাখছিলেন, তা ও তো ডাইকা ডাইকা ডেলি ডাইকা ডাইকা আনতে চান, ডেলি ডাকেন, পাঁচ বেলা ডাকেন, কে ডাকে? আল্লাহ ডাকে। সত্য তো? কে ডাকে? কি বলেন? আল্লাহ ওসির চেয়েও দুর্বল না? ওসি ডাকলে তো লঙ্গির খবর থাকে না, ঠিক না? আল্লাহ ওসির চেয়ে দুর্বল না? ওসি চিনেন? এসপি ডাকলে তো কথাই নেই, ঠিক না? তখন তো লঙ্গি জুতা কোনোটারই খবর থাকে না, ঠিক না? কি বলেন? আল্লাহ এদের চেয়েও ছোট, ঠিক না? এমপি মন্ত্রী ছোট না, দুর্বল না? হ্যাঁ, নইলে কেন আসে না? এখানে বহুত লোক আছে এশার নামাজ এখনো পড়ে নাই, পড়বে কিনা এটা আমি জানি না। কে ডাকে পাঁচ বেলা? আল্লাহ ডাকে তারপরও আসে না। ও স্বাধীনতা দিছে এই জন্য, আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন আমাদেরকে। চারটা জিনিস করা যায় ইচ্ছা স্বাধীনতায়, যা খুশি তা বাবা যায়, যা খুশি তা বলা যায়, যা খুশি তা লেখা যায়, যেমন খুশি তেমন কণ্ঠ নালীতে রু আসা পূর্ব মুহূর্ত পর্যন্ত চলা যায়। নাইলে বিবেক দিয়ে চিন্তা করেন, চব্বিশ ঘন্টা অক্সিজেন নিবেন আল্লাহর, উইদাউট পে, এক পয়সাও বিল নিবে না, আর আপনাকে ডাকবে, আর আপনি গার তেরা করে আসবেন না, এটা কোনোদিন সম্ভব হতো না। সম্ভব? হ্যাঁ, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত স্বাধীনতা দিছেন, স্বাধীনতা দিছেন, ইচ্ছা স্বাধীনতার কারণে চারটা স্বাধীনতা দিছেন, যা খুশি তা চিন্তা করা যায়, যা খুশি তা বলা যায়, যা খুশি তা লেখা যায়, লেখা চিতা কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত চলা যায়। এই জন্য কিচ্ছু বলেন না, শুধু এতটুক কানে কানে বলা দিছেন, না দেরুন কাইফা তাআমালুন, আমি দেখতেছি তুমি করো কি, কতদিন করবে এটাও বলা দিছেন, তুমি কতদিন করবে, ইলা আজালিম মুসাম্মা,
একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করার তোমাকে সুযোগ দেব, ওই সীমা রেখায় পা দিতে দেরি, তুমি কোথায় বৈসা পা দিলে, কোন জায়গায় বৈসা কাপ পা দিলে, কতটুকু সুরক্ষিত তুমি, এটা আমাদের দেখার বিষয় না। আখাজনাহু বাগতাতান, আমরা ছো মারবো আর তোমাকে উঠায় নিয়ে যাব, দুনিয়া তাক লাইগা শুধু তাকায় থাকবে, নিয়ে যাব তোমাকে, তারপরে দাঁড় করায় দিব তোমাকে প্রশ্ন উত্তরের জায়গায়, লাতুস আলুন্না আনি নাইম, তখন তোমাকে বলবো, তোমার কাছ থেকে হিসাব শুরু করব, কতদিন লাগবে 60-70 বছরের হিসাব নিতে, এটাও বলা দিছেন তোমারটা তোমাকে মিলাইয়া দিতে হবে, কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, আমরা মিলাইয়া নিব না, তোমাকে মিলাইয়া দিতে হবে, ম্যানেজার কোথায় আছে তাও তুমি তালাশ করে বাহির করে আনতে হবে, একা দিবে না ম্যানেজারকে ডাইকা দিবে, তোমার হিসাব তোমাকে মিলাইয়া দিতে হবে, কতদিন সময় লাগবে, খামসিনা আলফা সানা, 50,000 বছরও লাগতে পারে, সত্য এটা। আজকে তো তরঙ্গে বাসতেছি তাই না, রাগ হয়ে যেতেছেন, হ্যাঁ হায় হায় হায়, আজকে যা খুশি তা করতেছি, আল্লাহ স্বাধীনতা দিছে, নাইলে বুক করবে আল্লাহর, অক্সিজেন আল্লাহর, সব আল্লাহর, সুরক্ষিত করবে আল্লাহ, আল্লাহর দেওয়া চোখ, 26 কোটি ক্যামেরা দিয়ে দেখবে, আল্লাহর দেওয়া দৃষ্টি শ্রবণ শক্তি দিয়ে শুনবে, আর আল্লাহ ডাকবে তারপরেও আসবে না, এই জন্য আসেন ভাবি, ছিলাম না আবার থাকবো না, যেইখান থেকে আসছি ওইখানে চলে যাব, চলেন একটু চিন্তা করি, একটু চিন্তা করি, পায়ে হাত রাখা বলে একটু চিন্তা করি, কি নিয়ে যাব, চলে যেতে হবে, দুনিয়ার আইডি কবরে দেখাইলে চলবে না, ওইখানের বাজার ভিন্ন, কারেন্সি ভিন্ন, ওইখানের সবকিছু ভিন্ন, দুনিয়াটা চলবে না, যদি চলতো, যদি চলতো, যদি চলতো, তাইলে দুনিয়ার বড় লোকরা বিরিপ কিছু নিয়ে যাইত, চলে না কিচ্ছু, সব রাইখা যাইতে হয়, এটাই সত্য, ফেরেশতার কথাই সত্য, মারা যাওয়ার সাথে সাথে বলবে দাহাবাতিল আমওয়াল, দুনিয়ায় যা অর্জন করছো সব হাত ছাড়া, বাকিয়াতিল আনাল, তোমার সাথে তোমার কর্ম আছে, ইনকানা খায়রা ফা খায়রা, ভালো হলে ভালো দেখবে, ইনকানা সাররা ফা সাররা, যদি খারাপ হয় তোমাকে একা ভোগ করতে হবে, কেউ তোমার ভাগিদার হবে না, সত্য এটাই, মা বাবা অনেকেরই এখানে নাই, ঠিক না, সত্য তো, হ্যাঁ, কিন্তু প্রতিদিন সকালে মার নামে 1 টাকা, বাবার নামে 1 টাকা, এরকম প্রতিদিন দেওয়ার অভ্যস্ত কেউ এখানে নাই, যে প্রতিদিন 1 টাকা 1 টাকা দেয়, মার নামে 1 টাকা, বাবার নামে 1 টাকা, এইখানে একজন অভ্যস্ত নেই, যারা পাচকদের নামাজি, ডেলি মা বাবার জন্য 2 রাকাত নামাজ আলাদা পড়ে, পড়া হাত তুলা দোয়া করে, আল্লাহ আমি 2 রাকাত পড়লাম, মাকে 1 রাকাত দিয়েন, বাবাকে 1 রাকাত দিয়েন, এরকম অভ্যস্ত এখানে একজনও নেই, এটাই দুনিয়ার চিত্র, দুনিয়ার চিত্র এটাই, কবরে দিয়ে আসতে দেরি, আমাকে বলতে দেরি করবে না, আমাকে মুছায় দিতে দেরি করবে না, আমার নামটা পর্যন্ত মুছায় দিবে, বিদায়, আমরা ছিলাম না আবার একদিন থাকবো না, আসেন আজকে বৈশা ভাবি যে কিনিয়া যাব, যাইতে হবে এটাই সত্য, আজ হোক আর কাল হোক, যাইতে হবে, দুনিয়ার প্রয়োজন আর কতটুকু, ওইখানে যে যাবে আর ফিরে আসবে না, চিরদিন ওইখানে থাকবে, চিরদিন, বুঝে আসুক আর না আসুক, হইতে পারে আজকে আমার কথা বুঝে আসবে না, হইতে পারে আমার কথা ক্রিটিসাইজও হইতে পারে, হইতে পারে আমার কথা এরকম দিলে নাও লাগতে পারে, কিন্তু সত্য এটাই, চিরদিনের জন্য চলে যাব, চিরদিন আর ফিরে আসা যাবে না, ওইখানে দুটেই সিস্টেম, তৃতীয় কোনো সিস্টেম নাই, ওয়াম্মা মান সাকুলত মাওয়াজিনুহু ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, কারো পাল্লা ভারী হবে, কারো হালকা হবে,
وَأَمَّا مَنْ أُوْتِيَ كِتَابَهُ بِيَمِينِي وَأَمَّا مَنْ أُوْتِيَ كِتَابَهُ بِشِمَالِي وَرَاءَ ظَهْرِي ডাইন হাতে মিলবে অথবা বাম হাতে মিলবে, দুটাই দুটাই ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতে যাবে একদল জাহান্নামে যাবে, এটার ভিতরে আল্লাহ প্রতিদিন লাগাইতেছেন পুঞ্জি বড় লাগাইছেন, যেটা আমার ব্যক্তিত্ব, এটা আল্লাহর চালানো আমার ব্যক্তিত্ব, আল্লাহ পরিচালনা করে, সব আল্লাহর দেওয়া 100%। এই জন্যই বারবার বুঝাইতেছি চলে যেতে হবে, এই জন্য আল্লাহ সতর্ক করছে যুবক মাতাল হয়েও না, যেই কোনো মুহূর্তে তোমাকে উঠাইতে পারি, এমন কি ঘোড়ার উপর থেকে উঠাইতে পারি তোমাকে, ঘোড়ার উপর থেকে এমন কি চলমান অবস্থায় উঠাইতে পারি। আপনাদের এই রাস্তায় প্রতি মাসে দুই একটা মানুষ মারা যায় না, এরকম হয় না, সত্য তো? হ্যাঁ, কত শ্রমিকই তো এই পর্যন্ত গেল রাস্তা শুধু ক্রস করতে যায় চলে গেছে, ঠিক না? না যায় নাই, কত গাড়ি তো আপনারা ভাঙচুর করছেন এই পর্যন্ত, করেন নাই? না করেন নাই, কি রাগ হয়ে গেলেন? না করেন নাই এই পর্যন্ত কত গাড়ি ভাঙচুর, কত বাড়িতে রাস্তাকে অবরুদ্ধ করা হলো, ঠিক না? আল্লাহ বলে যেই কোনো মুহূর্তে তোমাকে আমি উঠায় নিতে পারি, বাবো জলদি বাবো, চিনিয়া যাবে, সত্য এটাই যে বাববে আর নিজেকে প্রস্তুত করে নিয়ে যাবে, গরিব হোক তাতে কিছু আসে যায় না, প্রস্তুতি নিয়ে যদি যাওয়া যায় তাহলে কেয়ামতের দিন কানে ধ্বনি আসবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোমার হিসাবও নাই কিতাবও নাই, তুমি সিধা চলো জান্নাত। শ্রম পেশার মানুষগুলা রাগ হেন না, বেশি করণীয় আমাদের জন্য আল্লাহ রাখেন নাই, আমিনু আলা রাব্বিকুম, ঈমান তো মাতৃকোলে দিয়েই পাঠাইছেন, সাল্লু খামসাকুম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো, না হজ রাখছে না জাকাত রাখছে, হজও রাখে নাই জাকাতও রাখেন নাই, ঈমান মাতৃকোলে দিয়া পাঠাইছেন, শুধু আমাদের কাছ থেকে চাইতেছেন সাল্লু খামসাকুম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, সুমু শাহরাকুম, রমজান আসলে রোজা রাখো, মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর জান্নাতের ভিতরে ঢোকো। হায়, ছোট একটা জীবন কাটাইতে যদি এত শ্রম দিতে হয়, ছোট একটা জীবন 60-70 বছরের জীবন কাটাইতে যদি এত শ্রম দিতে হয়, এক রুমের একটা বাসা বেয়ার করতে যদি এত শ্রম দিতে হয়, মাথার গাম পায়ে ফেলতে হয়, স্বামী স্ত্রী দুইজন খাটতে হয়, ছোট একটা বাসার জন্য দুই রুমের না তাও এক রুমের, তাও কোনো আলাদা কিচেন না, সম্মিলিত কিচেন নিয়া এটা কাটাইতে, এটার জন্যই যদি দুইজনে খাটতে হয়, মাথার গাম পায়ে ফেলতে হয়, তাহলে জান্নাত এই দুনিয়ার থেকে 10 গুণ বড় হবে, 10 গুণ বড়। ওটার জন্য তো বেশি চান নাই, বেশি চেয়ে ফেলছে, বেশি চেয়ে ফেলছে, কি রাগ হয়ে গেলেন বললাম দেখা, হ্যাঁ হ্যাঁ।